কোনো চালানি কি আছে তোমার মার কোন কে বল করছে সেটা বল দরকার নেই কতজন করছে বলতে পারো কথা বলো আমি কবিরাদের কথা কোনো কিছু করার দরকার নেই, তোমরা কোথায় থেকে আসো সেটা বলো, ওখানে তো তোমরা থাকো না, আসো কোথায় থেকে? তুমি আসছো কোথায় থেকে? এর দর্শক কোথায় থেকে? কোথায়? উপরে সাদে? সাদে কোথায় থেকে আসছো তুমি? আমি অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, কোথায় থেকে? কে ফাটাইছে? জানি না। নাম বলার দরকার নাই। তাহলে তুমি এখানে আসছো কেন? অন্য জায়গায় তো যাইতে পারতা, ঠিক না? এখানে আসছো কেন? এই ফ্যাক্টরিতে আসছো কেন? ওনার এই ফ্যাক্টরিতে আসছো কেন? আমার ভালো লাগছে। তোমার ভালো লাগছে এই জন্য আসছো? আসছো এর দর্শক কেন? এখানে যে সমস্যা গুলো কে করায়? ওদের কোন নিকটতম বা ওনার কোন বন্ধু রিলেশন কেউ? তুমি বলো সত্যি করে বলো। তুমি কাল কেন বলছো আমার কাছে সব কথা বলবা? আমার এখানে থাকো তাহলে আমার ক্ষতি করো কেন বলো? আমরা তো খারাপ আচরণ করিনি, করছি বলো। তুমি তো কালকে বলছো না জয় আমার কাছে বলবো সব, বলো মনে আছে? ওনার কাছে ওনার ক্ষতি করছে? আমার আত্মীয় স্বজন না বন্ধু? কাছের লোক বলতে আত্মীয় স্বজন ওটাই, ফ্যামিলির ওটা জানি না, বলবো না। কাছের লোক আমার সাথে এখন আর তাদের সম্পর্ক আছে নাকি নাই? আছে, এখনো সম্পর্ক আছে? আমার কাছের লোক না? ও, আমার কি ওই বিল্ডিং এরই লোক না বাইরের লোক, এটা বলতে পারবা? বাইরের লোক। ওরা কি আমার কাছাকাছি থাকে, আমার সাথে দেখা হয়? ওটা জানি না। তুমি জানো সবই, বললে আমাদের তো একটু উপকার করবো, তাই না? তুমি আমার এখানে থাকো, আমরা কিছুই বলি না। দেখো হুজুর কত ভালো মানুষ, তোমার কিছু বলে নেই। আমার একটু উপকার করলে ভালো না? যেদিকে গন্ডগোলের দিকে ওই দিকে আর যাবে না, জানলে যেমন গন্ডগোল ওই দিকে না, গন্ডগোলের কিছু নাই, তাহলে আমি একটু সতর্ক থাকতে পারতাম, বলো। আমার কাছের লোক বলতে কি আমার আত্মীয় স্বজন নাকি আমার ব্যবসায়িক সম্পর্ক? ব্যবসায়িক সম্পর্ক আগে সম্পর্ক ছিল, এখন আর নাই আমার সাথে সম্পর্ক ওরা? আগে যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্ক নাই ওরাই না? ওরা আপনার ক্ষতি করতে চায়। আচ্ছা, আর কি ক্ষতি করতে চায়? আগে আগে আমি ওদের সাথে কাজ করতাম, তাই না? জি। আজকে কতদিন আমি ওদের সাথে কাজ করি না জানো? না, আজকে 2 বছর হচ্ছে ওদের সাথে কাজ করি না। ওরকম কেউ আমার কাছে আসতে পারে? ওরা কিন্তু ওরা দূরে থেকে আপনাকে ক্ষতি করতে চায়। কাছে আসতে পারে না? না। ওরা আমার কাছাকাছি ওদেরও ব্যবসা করে, তাই না জয়? জানি না। না তুমি বলো, তোমার তো আমরা দেখছো কত কালকে, কালকে তোমাকে কত অফিসে নিয়ে কত আদর যত্ন করে তারপর তোমাকে আমি সরাইছি না? আর আমি তো কত ভালো মানুষ, তুমি জানো না। তুমি যে শোনো, তুমি যে অফিসে বললা যে উপরে থাকো, তুমি এরপরেও তো এখানে ছিলা, ছিল না? আমার কোনো পোলা পাইন কেউ যে তোমার ডিস্টার্ব করছে? না। তাইলে তুমি তো বুঝো যে আমি আরও 4 জন থাকে, সূর্য থাকে, আরও কয়জন থাকে, আমি কিন্তু মেয়েদেরকে ধরে অফিসে আসে, আমি কিন্তু একদিনও খারাপ আচরণ করিনি, করছি? না। তাইলে তোমরা তো আমার একটু উপকার করা উচিত, উচিত না?
আচ্ছা হুজুরে যেমনে বলে হুজুরের কথা শোনো, এখন এটার থেকে আমরা কিভাবে মুক্তি পাই বলো তো? তাহলে কি প্যাকটুকি বন্ধ করে দিব না? না, কি করবো বলো? ওনার তো এখন চলতে হবে, ওনার ফ্যাক্টরি ছেলে সন্তান মেয়েটা এখন অসুস্থ হবে, অসুস্থ আর অনেক অসুস্থ, ওনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংসের দিকে, কি করা যায় এটা বলো? ওনাদের যে ক্ষতি করতে চায় ওকে আগে ধরে, এরপরে ওর তো ধরা এখন এটা আমরা রাষ্ট্রীয়ভাবে অপরাধ করে যাব, ঠিক না? সেটাই, কারণ এটা তো শোনো তোমাদের দিয়ে ক্ষতি করলে তো কেউ বুঝতে পারবে না, ক্ষতি হইলে বুঝবে, এটা তো মানুষ না, মানুষ না যে একটা থাপ্পড় দিছে আমি একটা ব্যবস্থা নেবো, তাই না? এখন ধরো তোমার, এখন ধরো তোমার তো দোষ নেই, তোমার আর ওজনে ব্যবহার করছে দেখে তুমি আসছো, এখন তোমারও যদি হুজুরি কিছু একটা করে এটা তো ঠিক না, তুমি বরং আমার একটা পথ দেখাও, এই জন্য হুজুর তোমার কিছু বলবে না, আর যদি এমনও হয় যে না তোমরা তোমাদের মতো করে ক্ষতি করবে, বাট হুজুরের হাতে কিন্তু তাহলে ব্যবস্থা আছে। আমি কোন ক্ষতি করবো না তোমাদের, আমি অর্ডার দিলাম যাও। ওখানে একটা ইয়ে করেন, ওখানে আপনি যদি ওদেরকে ইয়ে করতে চান তো ওদেরকে আগে একটা মিলাদ পড়ান লাগবে। আচ্ছা হ্যাঁ, মিলাদ অফিসে, অফিসে মিলাদ পড়ান লাগবে। আচ্ছা আর কি করা লাগবে? আমি পানি দিয়ে চতুর্দিকে বল কইরা দিয়া করে দিলে তো সম্ভব, ঠিক না? আমি দোয়া থাকলে আমি নিজেই করবো, যেহেতু ভাই আমার কাছে আসছে আমি যাবো একদিন সময় করে, যায়া আমি পুরা বিল্ডিং আমি নিজে বন্ধ করে দিয়ে আসবো, ঠিক আছে?